বিরতির পর স্বাগত। পশ্চিম আসনের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব ইতিমধ্যেই সম্পন্ন। পূর্ব আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে ব্যালট পেপারে। এরই মধ্যে অভিযোগ উঠে আসছে যে পূর্ব ত্রিপুরা আসনে কর্মচারীদের মতো রীতিমতো ক্ষোভ বিরাজ করছে, কারণ সকাল 9টা থেকে ভোট শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় 1.5 ঘন্টা পরে। কারণ হিসেবে বলা হচ্ছে যে নির্বাচনের কাজে নিয়োজিত সরকারি কর্মচারীদের নাকি জানানোই হয়নি সোমবার থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হচ্ছে ব্যালট পেপারে। সোমবার বিশালগড় অফিস টিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পূর্ব ত্রিপুরা আসনের টিএসআর পুলিশ কর্মীরা যারা এই বিশালগড়ে ডিউটি করছেন তাদের ভোট হয়। বিজেপি পুলিং এজেন্ট জানাচ্ছেন যে সঠিক সময়ে ভোট শুরু হয়নি। এদিকে সরকারি কর্মচারী নান্টোদেপে জানাচ্ছেন যে সময় মতোই ভোট শুরু হয়েছে। সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো। আজকে এখানে দুই ত্রিপুরা, পূর্ব ত্রিপুরার আসনের এখানে ভোট নেওয়া হচ্ছে, ইভি কাস্টিং চলছে। এখানে 30টি অ্যাসেম্বলি সেগমেন্টের যারা টিএসআর পুলিশ এবং অফিসিয়াল যারা আছেন তারা এখানে ভোট কাস্টিং করছেন টিভির মাধ্যমে। এর মধ্যে আমরা আমাদের কাজটা সুবিধা করার জন্য আমরা দুটো টিম আমরা করেছি, একটাতে 30টা সেগমেন্টের অ্যাসেম্বলি সেগমেন্টের জন্য আর একটা 30টাতে অ্যাসেম্বলি সেগমেন্টের জন্য। টোটাল আমাদের আজকে এখানে পিবি আছে, আনকাস্টেড পিবি আছে 291। তো 291 আজকে এবং আগামীকালকে দুদিনের জন্য আমরা ভোট নেওয়ার এখানে নেওয়ার পরিকল্পনা আছে এবং আমরা এটাই ইসিআই দ্বারা নির্দেশিত নিয়মের মধ্যেই আমরা সেই ভোটটা নিচ্ছি। দেখা যাক আজকে কীরকম ভোট। আজকে টোটাল ভোটার কত? টোটাল ভোটার 30টা অ্যাসেম্বলি সেগমেন্টে 291। মানে কটা থেকে শুরু হয়েছে স্যার ভোট? 9টা থেকে শুরু হয়েছে এবং 5টা পর্যন্ত চলছে। না, এখানে একটা অভিযোগ উঠলো যে ভোট প্রায় 10টা সাড়ে 10টার সময় শুরু হয়েছে এবং যারা নির্বাচনের কাজে নিয়োজিত তাদেরকে জানানোই হয়নি যে আজকে নির্বাচন আছে। না, সেটা আমরা জানাই, কিন্তু আমরা 9টার দিকেই আমরা শুরু করেছি, 9টা 5-এর দিকে আমরা শুরু করে দিয়েছি, কারণ আমাদের ওই কাউন্টিং পোলিং এজেন্ট যারা তারাও এসছেন, তারপরে আমরা সময়মতো তাদেরকে দিয়ে এবং ভিডিওগ্রাফার। কিন্তু বিজেপির যে পোলিং এজেন্ট রয়েছে তারা তাদের বক্তব্য তারা অন ক্যামেরাই বলেছেন এই ভোট নাকি 10:30 থেকে শুরু হয়েছে। না, 10:30 না, আমরা 9টা 9টার দিকেই আমরা শুরু 9টা 5-এর দিকেই আমরা শুরু করে দিয়েছি। এখন কি শান্তিপূর্ণভাবে? হ্যাঁ, শান্তিপূর্ণ, কোনো অসুবিধা নেই এবং সুন্দর লাইনে টিএসআর পুলিশরা সুশৃঙ্খলভাবে তারা দাঁড়িয়ে আছেন এবং ভোট দিচ্ছেন। আশা করি আমরা সুন্দরভাবে আমরা ভোটের কাজটা সম্পন্ন করতে পারি। আপনি কি দায়িত্বে আছেন? আমি আজকে এখানে আমি পিবিসেলে কাজ করতাম। আমি আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। বিশালগড় অফিস ছিল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আজ ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেখানে চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছে কর্মীরা এমনটাই অভিযোগ। যদিও ধীরিতে শুরু হলেও এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের উচ্ছৃঙ্খল বা অপ্রীতিকর ঘটনার খবর উঠে আসেনি। শান্তি শৃঙ্খলা এই ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে বলেই খবর। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।